পৃথিবীতে দূরের কথা সাত আসমানকে আল্লাহ কিয়ামতে ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে এই হচ্ছে আল্লাহ তুমি বোঝোনি মনে হয় তুমি মনে করো তোমরা মনে হয় 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ আমরা 50 জন দাঁড়িয়েছি তুমি কি 50 জনকে ই করবে না শুনবে তো আর মানুষ তুমি নানা অপরাধে অপরাধী আমিও তোমার গ্রাম আমার গ্রাম তোমার অঞ্চল আমার অঞ্চল তোমার ভাই আমার ভাই তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা কেউ কেউ মুক্ত নয় আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই বেতুয়ার মানুষ হাজার অপরাধ রবের কাছে অপরাধ একটা অপরাধকে রব ভিন্নভাবে দেখে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে ক্ষমা যোগ্য বলেছে বলেছে রবের ইচ্ছা রবের মর্জি রব এটা ওনার ইচ্ছা উনি বলছে যে আমার ব্যাপার মন চাইলে ক্ষমা করে দেব মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য গীবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরো কোরআনুল কেরিমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার মজা লাগবে না আমার ওয়াজ শোনো আমি তোমাকে বলি গুরুত্ব দিয়ে শোনো কাজে আসতে পারে হয়তো দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা দেখো তোমাকে বলি শোনো একটা উদাহরণ দিই তোমাকে তুমি মনে করবা যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন আমরা সবাই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলি ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলু বলি এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি তবে শোনো আমিও এমনটা মনে করতাম হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল বলো তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক শোনো বেতুয়ার মানুষ রাগ করি না আগামীকালকে কোরআনটা খুলে দেখো রব বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন এই যে মানুষগুলো পৃথিবীর এই মানুষগুলো যারা ঈমান আনছে কিছু মানুষ অধিকাংশ 50 ভাগের উপরে মানুষ রবের প্রতি ঈমানও আনছে কিন্তু সঙ্গে সঙ্গে শিরিক করে তাহলে তোমার ঈমান আনার পরে কি কাজকে রব শিরক বলে গণ্য করে বলো বলো কি সেই অপরাধ যার ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছে তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবা কিন্তু রব তো এরকম বলে না তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে যা বলবে বলবে কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে শোনো বেতুয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো উনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না আমার মতো করে না রবের মতো করে কার মতো করে তুমি বলবে জিন্দা কেউ বলবে মুর্দা কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে কেউ পরিপূর্ণ রাখবে না তোমার মতো আর আমার মতো করে নয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ 10 লক্ষ মানুষ মিলে র্যালি করবে 10,000 কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুন্নবী পালন করবে দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাজ করেন আচ্ছা এই কথাগুলো আমি বলি এভাবে কোরআনে বলে না ঠিক আছে এটা কথা বলার ডায়লগ ওকে আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ে ট্রান্সলেশন করি ওকে এটা একটা কথা বলার ধরন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কে বলছে কার রব আল্লাহ কার রব সবার
যিনি প্রতিপালন করে সবকিছুকে যিনি পালে লা ইলাহা ইল্লাল্লাহ শুনুন বলছে যে কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আপনার সামনে যে মানুষগুলো আছে আপনার যে উম্মতরা এদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এ মানুষ শুনো মহিলা এবং পুরুষ শুনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমরা কি ভালোবাসি ভালোবাসি কোন কিভাবে ভালোবাসতে হবে রবের এখানে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মর্যাদা দিয়েছে দেখুন তো পুরো পৃথিবীর মানুষ মিলে একটা টেকনিক একটা ক্যাটাগরি একটা ক্রাইটেরিয়া একটা কিছু তৈরি করে এত সম্মান দিতে পারবে কিনা পারবে না কারণ মানুষের সে ক্ষমতাই নাই মানুষের কি নাই যতক্ষণ নিঃশ্বাস চলে বিল্ডিং একটা তুলে ফেলবে একটা ভেঙে ফেলবে মসজিদ একটা ভাঙবে একটা গড়বে ছয়তলা দশতলা করবে অথবা মাটির ছন করবে অথবা মারামারি করবে মার খাবে মারবে এটা যতক্ষণ জীবন থাকে যতক্ষণ আলটিমেটলি মানুষ হচ্ছে ক্ষমতাহীন মানুষ কিহীন একচ্ছত্র মালিকানা কার যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছে তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম তিনি যা বলবে তা করতে কি শোনো বেতুয়ার মানুষ রব তোমাকে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করার অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না যখন আল্লাহ কোনো অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না যখন রব ছাড়া কেউ সুস্থতাদাতা নাই সন্তানদাতা নাই রিজিক দাতা নাই হায়াত এবং মৃত্যুদাতা নাই অন্য কাউকে এটা মনে করবে না পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই শোনো মানুষ যদি রবের ভালোবাসা পেতে চাও যদি রবকে ভালোবাসতে চাও তবে শোনো ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো যেভাবে হজ করেছি সেভাবে করো না মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায় এই পৃথিবীতে কোরআনুল হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায় সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো যতটুকু পারো না ততটুকু শেখো মানুষ আর ফাঁকি দিও না নিজেকে মানুষ নিজের আখিরাতকে আর নষ্ট করো না তুমি সুসংবাদ নাও আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তিনি বলছেন ইউহিবুকুমুল্লাহ আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে একটা মেয়ের ভালোবাসা পেতে সুদ ঘুষ হুন্ডা মোবাইল চশমা বাবা মায়ের অবাধ্য কত কি একটা প্রভাবশালী মানুষের কাছের মানুষ হওয়ার জন্য কত কিছু স্যাক্রিফাইস করো কত সমস্যা গোপন রাখো না না কোনো সমস্যা নেই ঠিক আছে না না আমার কোনো অসুবিধা আমি আছি অথচ তোমার বাবা অসুস্থ তুমি চাও না ওনার ওনাকে ভুল বোঝাতে মানুষ তোমাকে কে ভালোবাসবে কি করলে বলো তো তোমরা ওয়াজ শোনো বোঝো না কি মাইকের সমস্যা আমার কথা কি স্পষ্ট শোনা যায় কোনো অসুবিধা হয় আচ্ছা আল্লাহ ভালোবাসবে কি করলে অনুসরণ করলে বলো তো তুমি বিশটা সুন্নতের নাম বলা লাগবে না কাজ বলো যেটা মানে এটা করা শূন্য যেমন ডান হাতে খাওয়া শূন্য ডান পায়ে মসজিদে প্রবেশ করা শূন্য বাম পায়ে টয়লেটে যাওয়া প্রবেশ করা বাম পায়ে টয়লেটে প্রবেশ করা শূন্য দাড়ি রাখা শূন্য টাকলির উপরে প্যান্ট কাপড় পরা শূন্য এবং ওয়াজিব অনেক বড় গুণা শূন্য ঠিক আছে এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা শূন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাদাকা সালাম দেওয়া শূন্য এভাবে তুমি কয়টা সুন্নতের ব্যাপার জানো মানে রাসূলকে অনুসরণ এগুলোই সুন্না তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে সুবহান আল্লাহ বেতুয়ার মানুষ যাই হোক শোনো নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো না আসলে তোমার তাওহীদের সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ কে
আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসাব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো না তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি গাফিল এইজন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর एग्जांपल আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মুয়াজ্জিন আজান দেয় তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলেছি না উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সাদাকা যা আছে এত হিসেবই হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে এ হিন্দু এতগুলা বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি ও তো মুশরিক বুঝুনি মনে হয় এটা স্কুল এটা স্কুল এখানে আমি পড়ি না আমার কি পরীক্ষা হবে আমার কি পরীক্ষা হবে বুঝাইতে পারিনি মনে হয় তো যে মুশরিক তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব সে তো অলরেডি এমন অপরাধে অপরাধী যা ক্ষমাযোগ্য নয় যা কি নয় ক্ষমাযোগ্য নয়